যেই গয়নার জন্য তোকে এত অপমানিত হতে এত ছোট হতে সেই গয়নাটা তুই ফেরত দে। চল সুজান, চৌধুরী পরিবারের আকাশে এক টুকরো মেঘ হয়ে আমরা থাকতে চাই। একেবারেই ভুল কথা। নীল আকাশে মেঘেরা ভেসে বেড়ায় বলেই তো আকাশ এত সুন্দর। সরি, আমি আসলে ঐশীদের টিচার। এই পরিবারে কেউ না, ওদেরকে পড়াতে এসেছি। আপনাদের মাঝখানে হয়তো আমার কথা বলাই হয়। না না, আপনি ঠিক বলেছেন, মেঘ ছাড়া আকাশ অবশ্যই ভালো দেখা যায়, সেটা ধ্রুব সত্য। কিন্তু আরেকটা কথা কি জানেন টিচার, এই মেঘের ভিতরেই কখনো কখনো বড় মেঘ যেটা খালি চোখে দেখা যায়। আর সেই মেঘ যখন ছড়িয়ে পড়ে তখন পুরো আকাশ লন্ড ভন্ড। দাঁড়াও, চৌধুরী বাড়ির দরজার সামনে থেকে কেউ খালি হাতে ঢুকে যাবে সেটা তো হতে পারে না। বড় বৌমা, তোমার হাতে যে গয়নাটা আছে সেটা তুমি সেজ বৌমার গলায় পরিয়ে দাও, ঠিক আছে? আর এটাই যে গয়নাটি আছে ওটা সুজানার গলায় পরিয়ে দাও। ওটা আমি আমার ছোট বৌমার জন্য রেখেছি, ঠিক আছে? যাও। জি মা। ও আর শুনুন, সবাইকে বসতে বলো আর সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? এসো। জি। Thank you.
আজ আমি খুবই আনন্দিত হয়েছি। আজ তোমার একটা কাজে আমি এতই আনন্দিত হয়েছি যে তোমাকে বলে বোঝাতে পারবো না। তো আপনি কি জন্য আনন্দিত হয়েছেন ম্যাডাম? ও আচ্ছা 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 আমি আপনার বোন সোজানাকে এক সেট নতুন গয়না দিয়েছি, সেজন্য আপনি খুশি হয়েছেন তাই না? না, সেজন্য কেন খুশি হব, সেরকম কিছু না। তাহলে আপনি কি জন্য এত খুশি হয়েছেন বলুন তো আমাকে। আজ তোমার একটা বিষয়ে আমি খুবই আনন্দিত হয়েছি, খুবই খুশি হয়েছি। আচ্ছা, আমি তোমাকে কখন কি দিলাম তার জন্য তুমি এত আনন্দিত হয়েছো আমি তো কিছুই বুঝতে পারছি না। দিয়েছো তো, দিয়েছো। আজ বাড়িতে ঢোকার সময় তুমি দিয়েছো। আজ আমি কি মানে আমি বাড়িতে ঢোকার সময় তোমাকে দিয়েছি আমি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দেবে? ওটা মানে ওটা হতে যাবে কেন, কি উল্টো? তুমি আমার দু চোখ স্বপ্নে ভরে দিয়েছ। তাই না? তো আমি যে আপনাকে দু চোখ ভরে স্বপ্ন দিলাম, এমন কি দিলাম যে আপনার দু চোখ একেবারে স্বপ্নে ভরে উঠল? হ্যাঁ, তুমি আমার দু চোখ স্বপ্নে ভরে দিয়েছ। আর কখন দিয়েছো জানো? কখন দিয়েছি সেটাই তো আমি জানতে চাচ্ছি। এই যে যখন আমি দেখলাম যে আমার অলস দুষ্টু মানুষটা সুটেড বুটেড হয়ে অফিস থেকে বাড়ি ফিরেছে, এই দৃশ্যটি দেখে আমার মনটা যে কতটা আনন্দিত হয়েছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সত্যি সত্যি তাই, একজন স্ত্রীর জীবনে সব থেকে আনন্দের মুহূর্ত তখনই আসে যখন সে দেখে তার স্বামী কর্মস্থল থেকে বাড়ি ফিরেছে। আর তখন যদি সে স্বামীর সমস্ত শরীর ঘামে ভিজেও যায় সেটা দেখে যে স্ত্রীর মনটা কতটা আনন্দিত হয় আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ও আচ্ছা 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 আচ্ছা, তাই তার মানে তুমি অনেক খুশি হয়েছো। সত্যি আমি খুব 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 খুশি। সত্যি তুমি খুব 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 খুশি হয়েছো? তাহলে তো এবার আমার পালা। এই তোমার পালা মানে কি? মানে আমার পালা হচ্ছে এই কারণে যে যেহেতু আমি তোমার মনটা সুখ দিয়ে শান্তি দিয়ে একেবারে পরিপূর্ণ করে দিলাম, সেহেতু এবার আমার মনটাও তুমি সুখ দিয়ে শান্তি দিয়ে একটু ভরে দাও দিয়ে। এই 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 সবই মানে কি? তার মানে তুমি বোঝো না? তার মানে তোমাকে আমি বাঁচিয়ে দিচ্ছি, দেখো। শুধুমাত্র বড় ভাবের কারণে উকিল সাহেবের ফ্যামিলির কাছে আমাদেরকে ছোট বলতে হবে। উকিল সাহেব কাজটা ঠিক করে। তুমি এটা কি বলছি আমরা? প্রত্যেকটা মানুষের একটা সেলফ রেসপেক্ট থাকে, উকিল সাহেব সেটাই করেছে তাই না? ওনাদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির এতদিনের একটা সম্পর্ক, এটা একটা গয়নার ওজনে মাপলে হবে। ইতিহাসকে চেনে আছো কেন? আচ্ছা, ভারত এবং পাকিস্তান একটা সময় একসাথে ছিল, রাইট? কিন্তু যখন তাদের সেলফ রেসপেক্টে লেগেছে তখন তারা যুদ্ধ শুরু করে দিয়েছে। তুমি না সব সময় একটু বেশি বুঝো। দেখো ইমরান, মানুষের স্বপ্ন যদি একটু বেশি হয় না তাহলে একটু বেশি বোঝে মানুষ। ওকে ফাইন, বড় ভাবে অপমানিত হয়েছে বলে তোমার গায়ে লেগেছে তো, এই জন্য তুমি আমাকে বলছো বলছো আমি দু লাইন বেশি বুঝি। ঠিক আছে, থাকো তুমি তোমার বড় ভাবিকে নিয়ে। কিন্তু একটা কথা মনে রেখো, কালকে থেকে এই সংসারের জন্য আমি একটু সময় ব্যয় করব। তুমি এইগুলো কি বলছো? ঠিকই বলছি, কালকে থেকে যখন খুশি আমি বাসা থেকে বের হবো আর যখন মন চেয়ে বাড়িতে ফিরবো। দ্যাটস ইট ইমরান, না তুমি এবং তোমার ফ্যামিলি কেউ আমাকে কিছু বলতে পারবে না। দ্যাটস ইট, থাকো বড় ভাবে কে বল।
তো কিছু চিন্তা করছি না ম্যাডাম, আমি ভাবছি আমার বউটা আমাকে তো সোহাগ করে কি বলতে যাচ্ছে। আচ্ছা শোনো শোনো শোনো, যে কথাটা বলার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি সেটা হচ্ছে বাইরে যাওয়ার ব্যাপারে তুমি কি চিন্তা করো? বাইরে যাওয়ার ব্যাপারে দেখো, আমার দেশে থাকার একদম ইচ্ছা নেই। তোমাকে যে আমেরিকা যাওয়ার ব্যাপারে বলেছিলাম সেটা নিয়ে কি চিন্তা করো? দেখো, এই ফ্যামিলি ছেড়ে বাইরে যাওয়াটা, আসলে মাত্র বিয়ে হয়েছে, এখন এই সমস্ত ভাববার আসলে এখনো সময় হয়নি। আমি একটু ভাবি, একটু ভাবি, ভেবে তারপর ডিসিশন নিই। শোনো, অত চিন্তা করে কিন্তু লাভ নেই। পাখির যদি বাসা হয় বা যদি ঝড় নামে, পাখির বাসা কিন্তু ভাঙবে, স্বাভাবিক। তোমাকে কি করতে হবে? তুমি যদি কিছু ঘর দুটো কুড়িয়ে এনে ওখানে রেখে দাও, দেখবে পাখি নিজে নিজেই বাসা তৈরি করে ফেলেছে। তুমি ঠিক বলেছো ভাবি, আসলে সত্যি আমি একটা দুশ্চিন্তার মধ্যে আছি। সেটা তো তোমাকে দেখে আমি বুঝতে পারছি। তুমি যেভাবে মাথায় হাত দিয়ে বসে আছো, এখন তুমি আমাকে বলো, তোমার মাথার উপর পাখির বাসা কি ভেঙে পড়েছে, নাকি তুমি তোমার মাথা দিয়ে ঠোকর দিয়ে পাখির বাসাটা ভেঙে দিয়েছো? আসলে আমি তোমাকে কিভাবে যে কথাটা বলবো আমি সেটাই বুঝতে পারছি না। বিশেষ করে আমি মনে মনে বহুবার ট্রাই করেছি তোমার সঙ্গে আমি শেয়ার করবো বিষয়টা। রিয়েলি দে ডু ওয়ান, তুমি মনের কথা মনে না রেখে দ্বিধাহীন ভাবে আমাকে বলো। মা, আপনার কিছু লাগবে? না না বৌমা, বাহ, এই যে তুমি আমায় বললে, আমার কাছে জানতে চাইলে, এতেই না আমি ভীষণ খুশি হয়ে গেলাম। বৌমা, তোমার কাছে আমি একটা জিনিস চাইব, আমায় দেবে? জি মা, বলুন।